নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উদযাপন, সাফাই অভিযান বিজেপির। বেকারত্ব দিবস পালন কংগ্রেসের, সরকারের কড়া সমালোচনা। বিধবা ভাতার আবেদনে ঘোষ দাবি, গ্রুপ সদস্যের হাতে আক্রান্ত যুবক। এবারে সংবাদ বিস্তারিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 72তম জন্ম পালন উপলক্ষে সমগ্র দেশজুড়ে সেবাপক্ষ কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। তারই অঙ্গ হিসাবে কেন্দ্রীয় কমিটি ও রাজ্য কমিটির নির্দেশে রবিবার কাছাড় জেলাতেও বিজেপি জেলা কমিটি ও ওবিসি মোর্চার নেতৃত্বে বরজালিঙ্গা মণ্ডলে স্বচ্ছতা অভিযান কর্মসূচি পালন করা হয়। এতে মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন বরজালিঙ্গা মণ্ডলের আয়রংমারা বাজারে আনুষ্ঠানিকভাবে স্বচ্ছতা অভিযান কর্মসূচির শুভারম্ভ করেন মন্ত্রী। স্বচ্ছতা অভিযানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, জেলা বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্রপাল, সম্পাদক সৌমিত্র দেব, পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্য লক্ষ্মীরানী যাদব, জেলা বিজেপির অফিস সম্পাদক সুদর্শন চৌধুরী, বরজালিঙ্গা মণ্ডল বিজেপির সভাপতি সুশীল রঞ্জন ধর, বরজালিঙ্গা ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস, কাছাড় জেলা বিজেপি ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, সুজিত কুমার দাস প্রমুখ। উল্লেখ হয়ে সেবাপক্ষ কর্মসূচি শুরু হয়েছে 17 সেপ্টেম্বর থেকে, চলবে 16 দিন অর্থাৎ 2 অক্টোবর পর্যন্ত। এক পক্ষকাল ব্যাপী এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে একাধিক পরিকল্পনা নিয়েছে বিজেপি। দলের সমস্ত সদস্য ও কর্মীদের চিঠি পাঠিয়েছেন বিজেপির জাতীয় সম্পাদক অরুণ সিং। সেখানে জেলার বিজেপি কর্মীদের বৈচিত্র্য একক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে এক ভারত শ্রেষ্ঠ ভারত এর বার্তা পৌঁছে দিতে বলা হয়েছে। আর আজকের দিন ওই জন্মদিন উপলক্ষে আমরা এক পক্ষ ব্যাপী বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছি। গতকালও আমাদের রক্তদান শিবির হয়েছে, আজকে সমগ্র ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে যারা দলীয় কর্মকর্তারা আছেন তারা সবাই মিলে আমরা বিভিন্ন জায়গায় স্বচ্ছতা অভিযানে আমরা সবাইকে আহ্বান করছি, যাতে এই স্বচ্ছতা অভিযানের মাধ্যমে আমাদের দেশের প্রত্যেকটা অঞ্চল যাতে আমরা স্বচ্ছ সুন্দর করে রাখতে পারি। আর এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এক ভীষণ ছিল, তিনি দায়িত্ব নেওয়ার পরে আপনারা লক্ষ্য করেছেন ভারতবর্ষকে স্বচ্ছতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। আর এই প্রকল্পগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফলক শৌচালয় থেকে আরম্ভ করে স্বচ্ছ ভারত মিশন নেওয়া হয়েছে। কাজেই শুধু স্বচ্ছতা আজকের দিনে নয়, তিনি আসার পর থেকে এই স্বচ্ছতার উপর প্রচণ্ডভাবে গুরুত্ব দিয়ে আজকের দিনে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন অঞ্চলের স্বচ্ছতা সমগ্র পৃথিবীর দৃষ্টি কাটতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন শনিবার হাইলাকান্দিতে বেকারত্ব দিবস হিসাবে পালন করল জেলা যুব কংগ্রেস। 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন জেলা যুব কংগ্রেস সভাপতি শহীদুল ইসলাম বড়ভূইয়া। তিনি বলেন, বছরে 2 কোটি চাকরি দেওয়ার গালভরা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতাসীন হয় বিজেপি, কিন্তু ক্ষমতায় আসার পর বেকার সমস্যা মাথাচোরা দিয়ে উঠেছে। কলকারখানা বন্ধ হয়েছে, সরকারি প্রতিষ্ঠানকে ব্যক্তিগতকরণ করা হয়েছে, চাকরি হারিয়ে বেকার হয়ে হাজার হাজার যুবক পথে বসেছেন। তাই তারা নরেন্দ্র মোদীর জন্মদিনকে বেকারত্ব দিবস হিসাবে পালন করেন বলে জানান জেলা যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি জাহিদুল আলম চৌধুরী, জেলা কংগ্রেস সভাপতি সামাজউদ্দিন বরলস্কর, জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আজিজ মুস্তাফা বুড়বুইয়া, আলগাপুর বিধানসভা যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি কামেল আহমেদ লস্কর, শাহিদুজ্জামান চৌধুরী, মহিউদ্দিন বড়ভূইয়া, রুহুল আমিন বড়ভূইয়া, নজরুল হোসেন বড়ভূইয়া, হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ লস্কর, লালা ব্লক কংগ্রেসের উপসভাপতি শহীদুল আলম বড়ভূইয়া। কংগ্রেসের তরফৰ পৰা আজি 17 সেপ্টেম্বৰ ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী এই জন্মদিৱস
এই জন্মদিবস আমালোকে রাষ্ট্রীয় নিবন্ধন দিবস হিসাবে পালন করি। এইটো ইলেকশনত 14 যাক মানে প্রস্তাব রাখিছিল যে পার বৎসর 2 কোটি মান চাকরি দিব আর আনএমপ্লয়মেন্ট যা আছে এইবিল নিবনুয়া করে দিব, যে আনএমপ্লয়মেন্ট গোটে মানুষে এমপ্লয়মেন্ট পাব আর জব পাব আর বিজনেস সিস্টেম পাই যাব, জব ফ্রিকুয়েন্সি পাই যাব। আজি দেখা গৈছে যে যা মানুষ জবত আসলে এই এক্সচেঞ্জত যা টেলিফোনত BSNL যা জবত আসলে ইলেকট্রিসিটি যা জবত আসলে এইবিল প্রাইভেট করে দিছে আর এইবিলাকর জবপরা জব কাটি দিছে। আর আমার এই স্কুলবিলাকও এতিয়া কাটি দিছে আর স্কুলবিলাক সোমাই আছে। এই কারণে মই গোটে ভারতবর্ষের লগত রাষ্ট্রীয় নিবনুয়া দিবসটো পালন করলো আর আজি এই দিবসটো ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিবসটো মই রাষ্ট্রীয় নিবনুয়া দিবস হিসাবে আনএমপ্লয়মেন্ট দিবস হিসাবে পালন। বিধবা ভাতার আবেদনে দাবি মতো টাকা না দেওয়ায় গ্রুপ সদস্যের হাতে আক্রান্ত হলে নিরীহ ব্যক্তি। রবিবার সোনাইথানার অন্তর্গত স্বাধীন বাজার জিপিতে এই ঘটনাটি ঘটেছে। এদিন জিপির 9 নম্বর ওয়ার্ডের গ্রুপ সদস্য শাহানুর আলম লস্করের কাছে সরকারের তরফ থেকে বিধবা মহিলাদের 25,000 টাকার আর্থিক সাহায্যের আবেদন করাতে যান স্থানীয় দক্ষিণ মোহনপুর সাতখণ্ডের ছায়না বেগম লস্কর নামের গরিব এক বিধবা। জানা গেছে সরকারি আর্থিক সাহায্যের আবেদন করতে হলে গ্রুপ সদস্য শাহানুর আলম বিধবা মহিলার কাছে 10,000 টাকা দাবি করেন। তখন এই মহিলা 10,000 টাকা না দিতে পারবেন না বলে জানান। তখন মহিলাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন গ্রুপ সদস্য। তখন মহিলার এক ভাই পাশে ছিলেন, শাহানুরকে গালিগালাজ করতে বাধা দিলে গ্রুপ সদস্য মহিলার ভাই তোতামিয়াকে কিল ঘুষি সহ অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে স্থানীয় মানুষ ছুটে এসে তোতামিয়াকে উদ্ধার করে সোনাই হাসপাতালে পাঠান। এদিকে ঘটনার বিবরণ তুলে ধরে গ্রুপ সদস্য শাহানুর আলমের বিরুদ্ধে সোনাই থানায় মামলা দায়ের করেন বিধবা মহিলা ছায়না বেগম। এজাহারের ভিত্তিতে সোনাই পুলিশ তদন্তে নেমেছে। আমি বাদে কইলাম বাবারে আচ্ছা আমি টাকা 5,000 তোমারে দিমু আর তুমি ওগুতা আমারে লাইন করে দাও। কয়ার বাদেও আমার কয় না 10,000 দামি বেজান মানুষের কাছে 10,000 লইয়ার দি আর আমি আর তুমি 10,000 দেশ না তোর ডকুমেন্ট লইয়া যা কই আমার খুব উচ্চ বাচ্চ কইল কইয়া করার বাদে আমি ও আমার বাইরে জানিছি নেওয়ার বাদে আমার বাইরে বাই আর কি ওলা আমার বাইর সামনে আমার খুব উচ্চ বাচ্চ করার ইচ্ছা বেশ বাদ বা লাগালের ইচ্ছা কইবার কোনো মাত নাই ওলা গালের বাদে আমি আমার বাইয়ে খুঁজছিলাম বলে গুতো আমার বোন দে বেটা তুমি তাকে যা ব্যবহার কর দে সুন্দর করে ব্যবহারটা করস না হয়তো হয় তোরে দিদি মুদরিয়া কইয়া তো আমার বাইরে মারিয়া মাথা ফাটাইছে চাকুটি ভারাইয়া আতো হামলাইয়া আতো ডখরা উকরা তো শানুরে শানু জিপির আমার গ্রুপের মেম্বার। আপনার নাম কি? আমার নাম সাইনা বেগম। আমার বোন দে গালে রাখি আমি কইলাম বাবারে বাবারে কি যা তো গাল গাল কইতো কয় তোরা ধরলি মাইয়া সর হইয়া 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 ধরিল আর কোনো মাত নাই আর দরিয়াও তো চাকুতি ভার আনছিল কয়লা কয়লা আন খাওয়ার মাই ধরছে এরপরে চাকুতি ভার আনছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 72তম জন্মদিন উপলক্ষে রামকৃষ্ণনগর বিজেপি মণ্ডলের উদ্যোগে রবিবার সাফাই অভিযান করা হয়। এতে উপস্থিত ছিলেন হিমাংশু দেব, সন্দীপ দত্ত, জওহরনাথ, শিবুনাথ, দিলীপ রায়, সাধারণ সম্পাদক সঞ্জয় নাথ প্রমুখ। তারা নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে দেশের উন্নয়ন হচ্ছে সেই বিষয়ে আলোকপাত করেন। যে ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতি অনেকটা বদলেছে। আজ তারা আপনারা দেখেছেন স্বচ্ছতা শুধু যে রাস্তাঘাট পরিষ্কার নয়, আজকে সরকারি অফিস থেকে শুরু করে সমস্ত ধরনের প্রতিষ্ঠানে আজকে স্বচ্ছতা এসেছে। আপনারা দেখছেন বিভিন্ন ধরনের করাপ্টেড লোককে বিভিন্ন দপ্তর থেকে তাদের আজকে আসাম সরকার গ্রেপ্তার করছে, ঘুষ নেওয়ার জন্য গ্রেপ্তার করছে, সেটাও একটা স্বচ্ছতা। আপনারা জানেন যে স্বচ্ছতা শুধু আমরা বাজারহাট স্বচ্ছতা নয়, স্বচ্ছতা সমস্ত সমাজে আনতে হবে, সমস্ত সরকারি প্রতিষ্ঠানে আনতে হবে। মানুষকে ভারতীয় জনতা পার্টি একটা স্বচ্ছ সরকার দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ, সেটা আমাদের ভারত সরকার এবং আসাম সরকার সেটা পালন করছে। আপনারা সবাই জানেন আজকে আমরা এই স্বচ্ছতা অভিযান এখানে করেছি। আমি বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইদের আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা প্রতিটি মুহূর্তে আমাদের সঙ্গে আপনারা আছেন এবং আমাদেরকে এই সাহায্য করছেন, তাই আপনাদেরকে আমার রামকৃষ্ণনগর মণ্ডলের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 72তম জন্মদিন উপলক্ষে বিজেপির কাছাড় জেলা ওবিসি মোর্চার উদ্যোগে ও বিজেপির পালংঘাট মণ্ডলের সহযোগিতায় রবিবার পূর্বধলার পালংঘাট বাজারে এক স্বচ্ছতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ওবিসি মোর্চার জেলা সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ ও পালংঘাট মণ্ডল সহসভাপতি রিভাস রঞ্জন দেবের নেতৃত্বে শতাধিক বিজেপি কর্মী পালংঘাট বাজারে সাফাই অভিযান চালান। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে অংশ নেন জেলা কিষাণ মোর্চার সম্পাদক রাজীব দেব, পালংঘাট জিপি সভাপতি শশাঙ্ক শীল, অপূর্ব দাস, অভিষেক দেব প্রমুখ। বাজারে বিভিন্ন জায়গা আমরা আজকে স্বচ্ছতা অভিযান করেছি। সেই স্বচ্ছতা অভিযান শুধু আজকে যে আমরা দুই ঘন্টা বা আড়াই ঘন্টা যে করলাম সেটা না, আমরা সবসময় যাতে আমরা নিজেদের ঘর বাড়ি যেরকম পরিষ্কার করে রাখি, ঠিক তেমনি আমরা মার্কেট প্লেস, রাজুয়া যেগুলো জায়গা আছে, যেগুলো রাস্তাঘাট, সেই সবে যাতে আমরা আবর্জনা যাতে না ফেলি, আমরা যাতে সবসময় একটা সচেতন হই। আমরা যদি একটা জলও খাই, সেই বোতলটা যাতে আমরা রাস্তাতে না ফেলে যদি কোনো ডাস্টবিন থাকে সেই জায়গায় আমরা পড়ি। এবং আজকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে গিয়ে আমরা বলেছি একটা অ্যাওয়ারনেসের মাধ্যমে যে আপনারা সবাই একটা একটা ডাস্টবিন যদি আপনাদের দোকানের সামনে রেখে দেন, তবে আমরা সেই সব আমরা যেগুলো বর্জনীয় যেগুলো জিনিস সেগুলো আমরা সবাই একটা জায়গায় আমরা ফেলবো এবং পরে গিয়ে আমরা অন্য একটা জায়গায় একটা ভালো জায়গায় গিয়ে আমরা সেটাকে বর্জন করব। তো সেই দিকে আমরা সবাইকে একটা অ্যাওয়ারনেস করলাম। তো আমার মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে তো সমগ্র ভারতবর্ষে সেটা চলছে, আমাদের পালংঘাট মণ্ডলে আজকে হয়েছে এবং আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলার 19টা মণ্ডল আছে, সেই 19টা মণ্ডলে আজকে স্বচ্ছতা অভিযান চলছে। হঠাৎ করে আসামের বিভিন্ন জেলার বিদ্যুৎ গ্রাহকদের কাছে জুলাই আগস্ট মাসের বিদ্যুতের বিল দ্বিগুণ হারে আসতে থাকায় বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ নিয়ে সম্প্রতি আসাম বিধানসভায়ও আলোচনা হয়েছে। কাছাড় জেলার হাজার হাজার বিদ্যুৎ গ্রাহক ভুতুড়ে বিদ্যুৎ বিল গত দু মাস ধরে পেয়ে আসছেন বলে অনেকে অভিযোগ রয়েছে। এপিডিসিএল কর্তৃপক্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের কথা সরকারিভাবে স্বীকার করে নিয়েছে। গ্রাহক সুরক্ষা সমিতি কাছাড় জেলার এপিডিসিএল কর্তৃপক্ষের কাছে দাবি রাখছে যেসব বিদ্যুৎ গ্রাহকদের কাছে অস্বাভাবিক বিদ্যুৎ বিল পাঠানো হয়েছে তা সংশোধন করে স্বাভাবিক বিল তৈরি করতে। এপিডিসিএল এর কাছাড় জেলা কর্তৃপক্ষের কাছে দাবি রাখছি যে আপনারা যে ত্রুটিপূর্ণ বিল জুলাই আগস্ট মাসের বিল গ্রাহকদেরকে দিয়েছিলেন তা বাতিল করে নতুনভাবে আপনার বিল তৈরি করুন এবং বিদ্যুৎ গ্রাহকদেরকে তা দিন এবং বিদ্যুৎ গ্রাহকরা যাতে নতুন বিলের এগেনস্টে টাকা জমা দিতে পারে তার ব্যবস্থা করুন। আর যদি সেটা খুব দ্রুত না করা হয় এবং এ ব্যাপারে যদি এপিডিসিএল এপিডিসিএল কাছাড় কর্তৃপক্ষ যদি সঠিক পদক্ষেপ গ্রহণ না করে তখন আমরা বাধ্য হব গ্রাহক সুরক্ষা সমিতির পক্ষ থেকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে বা আন্দোলন। ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পালংঘাট সমবায় সমিতি 2022-23 অর্থ বছরের বার্ষিক সাধারণ সভা রবিবার পালংঘাট সিসিজেসি হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হয়েছে। সমিতির চেয়ারম্যান করিমউদ্দিন আহমেদের পৌরোহিত্যে অনুষ্ঠিত সাধারণ সভার শুরুতে বিগত সভার প্রস্তাব পাঠ করে শোনান সমিতির সচিব রামজান আলী আহমেদ। পরে তা সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সমিতির 2020-21 ও 2021-22 সালের অ্যাডিশনাল ব্যালেন্স শিট, 2022-23 সালের বাজেট, 2022-23 সালের সমিতি ও সমিতির সভ্যদের ব্যক্তিগত ঊর্ধ্বতম ঋণ গ্রহণের ক্ষমতা এবং 2022-23 সালের সমিতির অভ্যন্তরীণ হিসাব পরীক্ষক নিয়োগ সহ বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা হয়েছে। আমরা এই বডি নেই, আমরা সম্মানজনক মানুষের প্রশংসা করব।
রাজ্য সরকারের সেরিকালচার বিভাগের অধীনে মুগা চাষ করা গঙ্গানগর সার্কেলের 50 জন চাষীদের মধ্যে রবিবার সোলার ল্যাম্প বণ্টন করা হয়েছে। স্থানীয় ভুবনখাল এম স্কুলে গঙ্গানগর জিপি সভাপতি শৈলেন্দ্র চন্দ্র দাসের পৌরোহিত্যে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুবিধা প্রাপকদের হাতে সোলার ল্যাম্প তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন সেরিকালচার বিভাগের ফিল্ড অফিসার ওয়াবালি। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজেপির পালংঘাট মণ্ডলের প্রাক্তন সভাপতি তথা বর্তমান স্টেট কাউন্সিল সদস্য সুবোধ রঞ্জন দাস, গঙ্গানগর জিপির প্রাক্তন সভানেত্রী কৃষ্ণা দাস প্রমুখ। আমরা অনেকটা মেশিন এতদিন চলে আমাদের স্যারের নেতৃত্বে এসেছে, আমরা ডিস্ট্রিবিউট করেছি এবং আজকে সোলার লাইট আমাদের সর্বানন্দ সাংওয়াল উনি ওনার সাথে উনি যোগাযোগ করে আজকে আমাদের এখানে প্রায় 50-60টার মতো যতটাই মানে যার নামে সঞ্চন করেছেন উনি ডিস্ট্রিবিউট করবেন। এবং আমি আশাবাদী আমাদের সার আমাদের এলাকার জন্য অনেক কিছু করতেছেন, কিন্তু সেগুলো কতটুকু কার্যকারী হইতেছে এবং কতটুকু আপনারা অগ্রসর হইতেছেন সেটা নিয়ে তো বিস্তারিত আমি কিছু বলতে পারবো না। আজকে আমি সবাইকে অনুরোধ রাখবো আমাদের এই বিভাগকে যেভাবে ডেভেলপমেন্ট বা যেগুলা সরকারিভাবে অনুদান আমরা পাচ্ছি, আমরা প্রত্যেক মহিলা সংসার মেনটেন করে গড়ে 5-7 হাজার টাকা ইনকাম করার সুযোগ সুবিধা আমাদের এই ডিপার্টমেন্টের মাধ্যমে আছে। তাই আমি অনুরোধ রাখবো বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে আমাদের এলাকাতে যাহাতে সুন্দর এবং তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি মাহবুব আহমেদ লস্করের পৌরোহিত্যে হাইলাকান্দি জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রথম কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সর্বমোট 75 জেলা কমিটির সদস্যের মধ্যে 67 জন কর্মী সভায় উপস্থিত ছিলেন। বর্তমান প্রেক্ষাপটে রাজ্যের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে আহ্বান জানান জেলা কমিটির যুব সভাপতি মাহবুব আহমেদ লস্কর। তাছাড়া আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অসমে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে জোরদারভাবে কাজ করতে সবাইকে আহ্বান জানিয়েছেন মাহবুব। এদিনে সভায় বক্তব্য রাখেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের উপসভাপতি তথা আইনজীবী মিনারুদ্দিন বুড়বুইয়া, উপসভাপতি আলিমুদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক রাখু দাস। এদিনের কর্মী সভায় হাইলাকান্দি জেলার 3টি বিধানসভা এলাকায় সক্রিয়ভাবে কাজ করতে সবাইকে নির্দেশ দিয়েছেন জেলা সভাপতি মাহবুব আহমেদ লস্কর। আজি মানুবেলাকে মানে যিভাবে হাড়া দিছে বা আমার যাক মেম্বার আছে তেওঁলোকে উপস্থাপন করেছে যে মানুষের মনত কি আছে, তৃণমূল সম্পর্কে মানুষের ধারণা কি, সেইটার উপর মই ইমান অত্যন্ত সুখী আর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। মই এটা মানে বুঝি পাইছো যে অহা পঞ্চায়েত ইলেকশনত আমার টিএমসির পৰা মানে ভাল এটা ফল ওলাই আহিব, সেইকাৰণে মই সকলো রাইজক অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এতিয়া আজি মই ফার্স্ট কার্যকরী সভাখনত আলোচনা করেছো যে কেনেকুৱা মোর মানুষবিলাকে কাম করিব লাগে। আমার স্টেটের পৰা ইনস্ট্রাকশন আহিছে যে আপনি গোটেই ব্লকখনত ব্লক কমিটি গঠন করিব লাগে, এই কারণে মই ব্লক কমিটি সক্রিয়ভাবে গঠন করিবার কারণে মই মোর 5টা ব্লক আছে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট, 3টি কনস্টিটুয়েন্সি আছে, 3 কনস্টিটুয়েন্সি LA6 LA7 আর 8 LA8, সেই 3 কনস্টিটুয়েন্সি মিলাই ফেলাই 5 নম্বর সব ব্লক আছে, সেই ব্লক মানে 5 কমিটি গঠন করব লাগিব। সেইকারণে মই আজি মই এটা কাম করলো সভাত সর্বসম্মতিক্রমে মই এটা প্রসিডিং রিজলিউশন ললো যে কোনটো ব্লকত কোনে কাম করে ব্লক কমিটি আগবাই লই যাব, সেইকারণে মই ডিস্ট্রিক্ট কমিটির পৰা ইনচার্জ বেলাক দি। দেশের অন্য অংশের সঙ্গে শিলচরের দুর্গাপূজোর কাউন্টডাউন শুরু হয়েছে। বিগত দিনের মতো এবছরও ঐতিহ্য বজায় রেখে শিলচর তারাপুরের কালীমোহন রোড দুর্গাপূজা আয়োজন করা হয়েছে। কালীমোহন রোড দুর্গাপূজা এবছর 45 বর্ষে পদার্পণ করেছে। ইতিমধ্যে শিলচরের বিভিন্ন পুজো সঙ্গে এই পুজোর প্যান্ডেল তৈরির কাজ চলছে। রবিবার পুজো মণ্ডপে অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে কালীমোহন রোড দুর্গাপূজা কমিটির সভাপতি হরেন্দ্র চন্দ্র রায় জানান শিলচরের অন্যান্য পুজোর মধ্যে কালীমোহন রোড দুর্গাপূজা কমিটির পুজো একটি ঐতিহ্যবাহী পুজো। 1979 সাল থেকে পুজো আয়োজন করা হয়েছে, 44 বছর ধরে পুজো অনুষ্ঠিত হয়ে আসছে।
কালীমোহন রোড দুর্গাপূজা পঞ্চমীর সন্ধ্যায় উদ্বোধন হবে। তারপর রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিগত বছরের মতো পুজো উপলক্ষে মাদার চেরেজা হোমে বস্ত্র বিতরণ করা হবে। এছাড়া ষষ্ঠীতে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি সুদর্শন দে, সহসভাপতি ধীমান দত্ত ও অতনু কুমার দে, সাধারণ সম্পাদক কালিকা প্রসাদ ভট্টাচার্য, সহসভাপতি নারায়ণ রায়, কার্যকরী সম্পাদক দেবজিৎ দত্ত, কনভেনার অভিক দাস, নারায়ণ ধর ও ইন্দ্রনীল সিনহা উপস্থিত ছিলেন। তবে 1997 সন থেকে এইখানে এই জায়গাতেই আমরা স্থায়ীভাবে পূজা শুরু করি এবং সেই অবধি আজ পর্যন্ত আমাদের পুজো চলে আসছে। আমরা আশা করি আমাদের পরবর্তী যারা প্রজন্ম থাকবেন তারাও এই পুজোর ধারাবাহিকতা বজায় রাখবেন। এই পুজো শুধু আমরা পুজো মনে করি না, এটা একটা মণ্ডপ, মিলন মণ্ডপ, সমগ্র মানব জাতির মিলন মণ্ডপ। এখানে ধর্মের কোনো ভেদাভেদ নাই, পুজো সবার, ধর্ম যার যার, উৎসব সবার, এই থিম নিয়েই আমরা পুজো শুরু করি। আমাদের এখানে হিন্দুকে, মুসলিমকে, খ্রিস্টানকে, জৈনকে এগুলো আমরা ভেদাভেদ দেখি না। আমরা মনে করি এই পুজোর থেকেই আমাদের একাত্মতা শুরু হোক, আমরা এক মানব জাতি হিসাবেই বসবাস করি। মাঝে মাঝে পত্রিকা খুললেই আমরা দেখি নানা রকমের বিশৃঙ্খলা, নানা রকমের বিশৃঙ্খল সংবাদ, এইগুলো যেন দূর হয় মার কাছে এইবার পূজায় আমরা এই সমর্পণেই প্রার্থনা করি। সোনাইর প্রত্যন্ত দক্ষিণ মোহনপুর জিপির জনগণের দুঃখ দুর্দশা সরেজমিনে গিয়ে দেখলেন অসম গণ পরিষদ দলের নেতৃবৃন্দরা। রবিবার জিপির 3 নম্বর গ্রুপের নতুন কাঞ্চনপুর এলাকার অসংখ্য লোকেরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। রাস্তাঘাট বিশুদ্ধ পানীয় জল জোটেনি এলাকাবাসীদের, বন্যায় ক্ষতিগ্রস্তরা পাননি সরকারি সাহায্য, স্থানীয় জনপ্রতিনিধিরাও এলাকার উন্নয়নে নিষ্ঠুপ রয়েছেন। এ অভিযোগ করেছেন স্থানীয় কামরুল ইসলাম, মনোয়ারা বেগম, হবিবুর রহমান আহমেদ, রুরাহান উদ্দিন, আলতানা বেগম, আনরা বেগম, রমিজউদ্দিন, রফিক উদ্দিন সহ একাংশ লোক। এদিকে দক্ষিণ মোহনপুর জিপির ওই এলাকার জনগণের দুর্দশা দেখে এলাকার লোকদের দাবি পূরণ করে দেওয়ার আশ্বাস দিলেন অগপদলের নেতৃবৃন্দরা। অসম গণ পরিষদের কার্যকরী সদস্য তথা দলের সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদিকা আয়েশা সুলতানা চৌধুরী বলেন, সোনাইয়ের বর্তমান বিধায়ক এলাকার উন্নয়নে ব্যর্থ হয়েছেন, জনগণের দুঃখ দুর্দশায় মানুষ বিধায়ককে কাছে পাননি, জনগণের জন্য অগপ দল সোনাইয়ে লড়াই করবে বলে জানান তিনি। উপস্থিত ছিলেন দলের জেলা কার্যালয় সম্পাদক আব্দুল কাইয়ুম মজুমদার, সোনাই বিধান পরিষদের দায়িত্বপ্রাপ্ত শাহাবুদ্দিন মজুমদার, সচিব জামিল আহমেদ বড়ভুইয়া প্রমুখ। সোনাই সমষ্টির বিধায়ক করমউদ্দিন বড়বইয়া মহাশয়কে যে ভোট নেওয়ার সময় যে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সোনাইয়ের জনগণকে, সেইটা কি হয়েছে? আজকে গরিব দুঃখী অসহায় জনগণের পাশে দাঁড়ানোর দরকার ছিল, কিন্তু সেই সময় এই সমষ্টির মানুষ যখন ওনার বাসায় যায় বা যে ক্ষেত্রে ওনার সঙ্গে দেখা করার চেষ্টা নেয় উনি গুয়াহাটিতে থাকেন। হ্যাঁ, হতে পারে ওনার ব্যক্তিগত কাজ, কিন্তু সোনাইয়ের জনগণে যে বিপুল ভোটে ওনাকে যে জয়যুক্ত করেছিলেন সেইটার সম্মান উনি রাখতে পেরেন নেই, আমি এইটাই বল। আমার এই অনুরোধ ওনার কাছে যে সোনাই সমষ্টির জনগণের মনে আঘাতটা দেবেন না। আর এই ভিডিওর মাধ্যমে আরেকটাও কথা বলতে চাই সমস্ত সোনাইবাসীকে, যে আপনারা সোনাই সমষ্টির জনগণ সোনাইয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা দরকার। কেননা আজকে যদি সোনাই সমষ্টির কোনো একজন ব্যক্তি যদি সোনাইয়ের MLA বিধায়ক যদি থাকতেন তাহলে এই সমস্যা হতো না। অ্যাটলিস্ট আপনারা পাশে দাঁড়ানোর তো সুযোগ পেতেন। আজকে কি হয়েছে যে এই দুঃখের সময় সমষ্টির মানুষ আজকে MLA পাশে দাঁড়ানো নেই, জলের এত বড় সিচুয়েশন হয়ে গেল, ডিজাস্টার হয়ে গেল, আজকে রাস্তা নেই, ঘাট নেই, বাচ্চারা স্কুলে যেতে পারছেন না, তো সেইটা কি করবেন? এটা তো আমাদের দায়িত্ব না, ওনাকে আমি এটা রিমাইন্ড। বরাক হিন্দি সাহিত্য সমিতির তরফে হিন্দি দিবস সমারোহের আয়োজন করা হয় রবিবার। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে রবিবার হিন্দি দিবস পালন করল বরাক হিন্দি সাহিত্য সমিতি। শিলচরের হিন্দি ভবনে আয়োজিত এদিনের অনুষ্ঠানে কবিতা ও আবৃত্তি সহ কবি সম্মেলন সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা 50 জনেরও অধিক প্রতিযোগীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। বিকেলে গুণীজন সম্বর্ধনা ও পুরস্কার বিতরণ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমারোহের সমাপ্তি ঘোষণা করেন আয়োজকরা। बच्चों का प्रतियोगिता शुरू हुआ और कुल मिलाकर करीब 50 बच्चे हमारे इस समय प्रतियोगिता में आए और उनमें से चुने गए हैं। जो चुने गए बच्चे हैं, जो विजेता हैं, उन लोगों को पुरस्कृत किया जाएगा सभा का अंत में। आज हम लोगों का कवि सम्मेलन किया गया, कवियों में तकरीबन 12 कवि आए और उनमें से सभी कवियों ने हमारे हिंदी के प्रोत्साहन के लिए अपना अपना भाव रखे और बहुत ही अच्छा कवि सम्मेलन हुआ। इसके पश्चात अब हम सम्मानित करने के लिए 4 महानुभावों को सम्मानित कर शेष करने लगे। विशेष विशेष खबर आरो एक बार প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উদযাপন, সাফাই অভিযান বিজেপি। বেকারত্ব দিবস পালন কংগ্রেসের, সরকারের কড়া সমালোচনা। বিধবা ভাতার আবেদনে ঘোষ দাবি, গ্রুপ সদস্যের হাতে আক্রান্ত যুবক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।